বর্তমান এই করোনা পরিস্থিতিতে নানানভাবে মানুষের পাশে থেকেছে আমরা সবাই ফাউন্ডেশন। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন শ্রীরামপুর ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমের শিশুদের হাতে খাদ্য সামগ্রী ও খাতা পেন তুলে দিয়েছিল আমরা সবাই ফাউন্ডেশন। সেদিনই ঠিক হয় পুজোর নতুন পোশাক দেওয়ার কথা, যেমন কথা তেমন কাজ। আজ আমরা সবাই ফাউন্ডেশনের কর্মকর্তারা সকালেই হাজির হন শ্রীরামপুর অনাথ আশ্রমে। অনাথ শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা এর আগে গিয়েছিলাম, ডিএনএ বাংলা ছিল আমাদের সাথে, আমরা গিয়েছিলাম আমাদের শিক্ষক দিবস উপলক্ষে। ওখানে আমরা সেই সময় কিছু প্রত্যেকের হাতে বই খাতা পেন কিছু খেলনা খাবার দাবার ছিল। তখন আমরা কথা দিয়ে এসেছিলাম যে পুজোর একটা দিন, যে কোনো একটা দিন তোমাদের পাশে থাকবো, তোমাদের নতুন জামা কাপড় দেবো। তো আমরা বস্ত্র বিতরণ করেছি, ওদেরকে নতুন জামা কাপড় দিয়েছি, তার সাথে সারাদিন ওখানে ছিলাম ওদের সাথে। হ্যাঁ, আমরা করেছিলাম, আমরা দুপুরের না, আমরা সকাল থেকে সারাদিনই ছিলাম। আজকে সকাল 7টা থেকে ওখানে ছিলাম ওদের ওখানে। আমরা সকালে টিফিনের বন্দোবস্ত করেছি, টিফিনের মধ্যে জালি পরোটা ছিল, চিলি চিকেন ছিল, দুপুরের খাবারের মধ্যে ছিল মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি, পাঁপড়, চাটনি ইত্যাদি যেগুলো থাকে সেগুলো ছিল। তো ওরা খুব খুশি। আমি একটাই উদ্দেশ্য বলবো ডিনার বাংলাকে, বলবো যে আপনারা খবরটা ভালো করে দেখান, বেশি বেশি করে দেখান, যাতে ঘোড়ামারা শিশু আশ্রমে ম্যাক্সিমাম লোক যাক, আমাদের পাশে দাঁড়াক, আমাদের মুখে হাসি ফোটাক। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, ওরাও খুব খুশি, আমরাও খুব খুশি, কেন জীবনে প্রথম কোনো মানে এরকম শিশুদের পাশে সারাদিন থাকতে পারলাম আর কি। আমার নাম নিসারী মল্লিক। শুধু পোশাকই নয়, সকাল দুপুর একসাথে পরিবারের মতো অনাথ শিশুদের সাথে খাওয়া দাওয়া করে পুজোর আনন্দ ভাগ করে নেন ফাউন্ডেশনের সদস্যরা, খুশি অনাথ আশ্রমের শিশুরাও। আজ আমরা সবাই ফাউন্ডেশনকে পাশে পেয়েছি, আমরা খুবই আনন্দিত। সকাল থেকে উৎসবের কোনোটা চলছে আমাদের আশ্রমে, সকালবেলা টিফিন থেকে শুরু করে মধ্যাহ্নভোজ সবই আমাদের চলছে, পাশাপাশি যা পোশাক দেওয়া অনুষ্ঠান সবই তো হলো। আর আমি চাইবো যে আমরা সবাই ফাউন্ডেশন যাতে আমাদের সঙ্গে এরকমই আমাদের পাশে থাকে সারাটা বছর।